মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি 7 তারিখের নির্বাচনে নৌকার পক্ষে ভোটের খেলায় অংশগ্রহণ করতে হবে। এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার পক্ষে ব্যাপক ব্যালট বিপ্লব ঘটাতে হবে। আজ রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নদাবাস বন্ধুর বাজারে ডে নাইট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এসব কথা বলেন। খেলাধুলা আসলে আমাদের অনেক যুব সমাজকে অনেক খারাপ কাজ থেকে ভালোর দিকে নিয়ে আসে। আগামী দিনে আরো যেন সুন্দর সাফল্য ভাবে খেলাগুলো আয়োজন করতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এই সহায়তা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং সেই সাথে যেহেতু ভোটের বছর, ভোটের খেলা আমাদের 7 তারিখে, সকলকে এই অঞ্চলের উন্নয়নের অগ্রগতি ধরে রাখার জন্য আমাদের প্রিয় নেতা নৌকাবার চেয়ারপার্সন নুরুজ্জামান আহমেদের প্রত্যেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যেক নৌকার পক্ষে এই অঞ্চলে গণজোয়ার সৃষ্টি করে ব্যাপক ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে বিজয়ী করে এই অঞ্চলের উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখবেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান ও মশিউর রহমান বিপ্লব।